তিনি বললেন অনেক বছর পরে তিনি নিশ্চয় অবগত আছেন সিভিল ক্লেম সিভিলিটি তামাদি হয় লিমিটেশন আইনে আমাদের দেশে ক্রিমিনাল অপরাধ বা আমাদের ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না ফৌজদারি অপরাধের বিচার একমাত্র যার বিরুদ্ধে অভিযোগ তার মৃত্যু হলেই তিনি সেখান থেকে দায় মুক্তি পান ফৌজদারি অপরাধের কোন তামাদি আইনে ফৌজদারি অপরাধকে মুক্ত মুক্তি মুক্ত হওয়ার কোন অভাব সর্বক্ষেত্রেই আছে দরিদ্র উন্নয়নশীল দেশের সব জায়গায় সুশাসনের অভাব থাকবে সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে সচেষ্ট হতে হবে কিন্তু তাই বলে এক জায়গায় এত শত কোটি টাকা দুর্নীতি হয়েছে আমরা ধরে নিলাম আরেক জায়গায় এক কোটি টাকা দুর্নীতি হয়েছে তাও আমরা আমাদের সামনে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত হয়েছে সেখানে অল্প টাকা দুর্নীতি হয়েছে তাই বলে কি অন্য জায়গায় দুর্নীতি হয়েছে বলে এটাও জানেন আমেরিকাতে বড় বড় গ্যাংস্টার মাফিয়া আপনার গডফাদাররা ট্যাক্স ইভেশনের মতন ঠুনকো অপরাধে কারাগারে যেত

সেখানে তারা থাকছেন না তারা শুধুমাত্র সার্বিকভাবে আলোচনা করছেন সার্বিক সমালোচনা করছেন কিন্তু ওই পয়েন্টে আপনাকে যেতে হবে আপনি কেন রাষ্ট্রের অর্থ ব্যক্তিগত ফান্ডে নিলেন এবং আমরা যাচ্ছি না আলোচনা ছিলাম সেখানে ফিরতে চাই তার একজন দর্শক ফোন আছে হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক বলুন আমি নুরুল আলম চৌধুরী বলছি ইসকাটন থেকে জি আমার প্রথম মতামতটা হচ্ছে ব্যারিস্টার ফাহিম মন্নি এবং বিএনপি নেতৃবৃন্দের কাছে যে তাদের নেত্রী এখন কারাগারে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা ইমোশন কাজ করছে সেই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু তারা যদি আইনগত বিষয়ে কোনো বক্তব্য দেন সেখানে আমার কথা হচ্ছে যে এই মামলাটাকে কোয়াশ করার জন্য তারা হাইকোর্ট এবং আপিল সুপ্রিম কোর্টের সর্বোচ্চ জায়গায় গিয়েছিলেন এবং সেখান থেকে তারা রিজেক্ট হয়ে পরবর্তীতে তারা এই বিচারিক আদালতে মামলাটা নড়েছেন জি এখন আমার প্রশ্ন যেটা হচ্ছে যদি ইমোশনাল বিষয়টাকে আনতে হয় তাহলে বুঝতে হবে 1971년에 যে সকল মুক্তিযোদ্ধা যদি ছোট করে বলেন আমি বলছি এটা একটু একটু আমাকে বলতে দিন কারণ সময় যারা স্বাধীনতা বিরোধিতা করেছিল তাদেরকে জিয়াউর রহমান প্রাইম মিনিস্টার করেছিল তখন চিন্তা করে দেখেন যে যারা সেই সময় শহীদ হয়েছিলেন এবং শহীদদের প্রজন্ম তাদের কি কষ্টটা এখন রক্তক্ষরণ পঁচাত্তর সনে আপনাকে অনেক ধন্যবাদ মূলত মতামত দিয়েছেন নিশ্চয় কাছে তার আগে আশিকুর রহমান করতে চাই অ্যাডভোকেট সুলতানা কামাল একটি সংবাদ মাধ্যমে ওনার একটি বক্তব্য প্রকাশ পেয়েছে সেখানে উনি স্পষ্ট করে বলেছেন বিচারটা এমন ভাবে রাজনীতিকীকরণ করা হয়েছে যেন বিচারের পক্ষ রাষ্ট্র বনাম খালদা জিয়ান আওয়ামী লীগ বনান বিএনপি এবং সেখানে উনি শঙ্কাবোধ করেছেন আগামী দিনের ভবিষ্যতের রাজনীতির জায়গা থেকে সেখান থেকে একটু বুঝতে চাই কেন এই রাজনীতিকরণটা আমরা কি আসলে প্রকৃত অর্থে ঠিকমতো মতো ব্যাখ্যাটি দিতে পারলাম না রাজনীতিকরা না এখানে ব্যাখ্যার বিষয় না এখানে আপনি যেটা বুঝতে চান আপনি ওটা বুঝতে চাচ্ছেন এটা বিষয়টা হচ্ছে বাংলাদেশের রাজনীতি একটা কনফ্রন্টেশনাল কনস্ট্রাক্টে পঞ্চাশ বছর নাইনটিন ফিফটি থেকেই ছিল এবং বাংলাদেশে এমন কোনো রাজনীতিবিদ নেই যার উপরে মামলা হলে বা রায় প্রমাণ হলে সে বলেছে করা হয়েছে সেটা যুদ্ধাপরাধী হোক সেটা নর্মাল একজন ইউনিয়ন পরিষদের টিআর দুর্নীতি হোক থেকে শুরু করে হাইয়েস্ট পর্যায় বাংলাদেশের কোনো জায়গায় পলিটিশিয়ানরা কখনই যখনই তাদের উপর একটা ভার্ডিক্ট এসেছে কখনই বলেনি কেউ যে এটা রুল অফ লর একটা এক্সাম্পল দেখেন আরো একটু বড়ভাবে দেখতে হবে বাংলাদেশে আমরা জানি ওই যে সংখ্যার জায়গাটা যে আট বাংলাদেশে এমন কিছু হতে যাচ্ছে কিনা যেটা আমাদের বাংলাদেশে কখনো হয়নি এখন সংখ্যার জায়গাটা কি মানুষ বলছে যে বিএনপি কে একটা এক্সিস্টেন্সিয়াল কিনা হতেই পারে ক্রাইসিস তাদের তো একটি আদর্শগত ক্রাইসিস আছে কারণ তারা জামাতকে নিয়ে রাজনীতি করছে তাদের এখন একটি অর্গানাইজেশনাল ক্রাইসিস আছে কারণ বারো বছর তারা সরকারের বাইরে এবং এখন দেখছে একটা এথিক্যাল ক্রাইসিস আছে কারণ অনেক জায়গায় তাদের দুর্নীতি প্রমাণিত হচ্ছে বিষয়টি হচ্ছে বাংলাদেশে এন আওয়ামী লীগ এবং এন টি আওয়ামী লীগ যেটা पॉलिटिकल মেরুকরণ তার সেটা নেতৃত্ব এক এক সময় এক একটি দল দিয়েছে এক সময় মুসলিম লীগ দিয়েছে তারপরে ন্যাপ দিয়েছে তারপরে জাসদ দিয়েছে আর এখন বিএমপি দিচ্ছে মুসলিম লীগ জাসদ ন্যাব যেভাবে রাজনৈতিক ভুল सिद्धांत নাওয়ার জন্য রাজনীতি থেকে বিলীন হয়ে গেছে বিএমপি গত 12 বছরে ইনফ্যাক্ট 21 আন্ডারস্টার পর থেকে অনেকগুলি ভুল সিদ্ধান্ত নিয়েছে কোন ক্রাইসিস আছে কিনা এবং যদি থেকে থাকে সেটি বা কেমন ক্রাইসিস কারণ টার্নিং পয়েন্টের যে বিষয়টি আপনাদের মিটিং থেকে উঠে এসেছে সেই বিষয়টি বুঝতে চাই যে প্রকৃত টার্নিং কিভাবে হতে যাচ্ছে তার আগে ওনার দু একটা প্রশ্নের উত্তর তো না দিলেই নয় ওনার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম বিএনপির ক্রাইসিস জামাতকে নিয়ে নাকি আদর্শগত ক্রাইসিস আছে উনি কবে থেকে কি রাজনীতি করেন আমি জানি না তবে ভাই আন্দালিব ব্রহমান পার্থ যে ও কিন্তু আমাদের বিশ দলীয় জোটেরই একজন জামাতের সাথে বিএনপির কেবলমাত্র কৌশলগত ভোটের রাজনীতিতে যেটা আওয়ামী লীগের হেফাজতের সাথে এই যে আওয়ামী লীগের হেফাজতের সাথে এই যে আপনারা করে আসলো হ্যাঁ গিয়ে দেখা করে আসলো আর দুর্নীতি প্রমাণিত হচ্ছে ছিয়ানব্বই তে আপনারাই প্রথম দিয়েছিলেন না পতাকা তুলে দিতে পতাকাই তুলে দিতে কোনোদিন লেট দা পিপুল হ্যাঁ আপনার আপনার কথা আমার কথায় কিছুই নির্ধারিত হবে না তারা জানে ইতিহাস

তুলেছিলেন ফাঁসির পরে আপনার সব প্রস্তাব কেন সেটা বলেন আপনার আপনার বাবা বাবা হিসেবে তার ভাই না আপনি বিএনপি নিয়ে আলোচনা করেন না বিএনপি নিয়ে 他们就多了一样本。

একটা বিরতি আমি জিমে বসছি তাকে বাবা ভাই